আপনার ফিতা কিনবি ঠিক আছে ওই দিন এই যে বড় বড় আয় হায় একদম সাত দিন বাদ দিনের মধ্যে আপনার কবুতর যত কিনবি আছে একদম ভিতর থেকে বের করে দিবে দেখা যায় কবুতর গুলা এই কিনবি কারণে ডিম পাড়তে চায় না ডিম পারেও না কবুতরে কিনবি পড়তে দেখছি কোনো সময় এখন কিনবি পড়তাছ সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মিতুল মিতুল বিজন পেট থেকে বলতেছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার যে ভিডিও নিয়ে আসছি যে আপনারা কি দেখছেন কবুতর কিনবি পড়তে এই নিয়ে আজকে ভিডিও চল মূলবুরুয়ে যাই মূলবুরু গেলে আপনি বুঝতে পারবেন শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকবেন বোঝার চেষ্টা করবেন বুঝলে ইনশাল্লাহ আপনাদের কবুতর যদি পেটে কিনবি থাকে অবশ্যই কিনবি পড়বে আমাকে অনেকে বলেন যে আমাদের কবুতরে কিনবির ওষুধ দিচ্ছি কিন্তু কবুতর কিনবি পড়তে আসছে না এই জন্য আমরা কি করব আমার ভিডিও দেখে আপনারা ওষুধ প্রয়োগ করেন কিন্তু কাজ হয় না তার কারণ হচ্ছে যদি কবুতর পেরে কিনবি থাকে অবশ্যই আপনার কিনবি পড়বে কিন্তু আস্তে ধীরে পরে আমি যে ওষুধটা ব্যবহার করছি আলহামদুলিল্লাহ ওষুধটা অনেক ভালো তো ওষুধ নিয়ে আমরা কথা বলবো একটু পরে আপনারা দেখাবো যে কবুতর কীভাবে কিনবি পড়তে আসে এটা আপনি দেখতে পারবেন ওষুধটা নামটা আমার মনে নেই ওষুধটা ইন্ডিসক্রিন আমরা দিয়ে দিব ওষুধটা যদি আপনারা দিতে পারেন ইনশাল্লাহ আপনাদের কবুতরের যদি থাকে অবশ্যই বেরোবে লিটারে আমরা দিয়েছিলাম 2 ml করে একদম সাত দিন বাদ দিনের মধ্যে আপনার কবুতর যত কিনবি আছে একদম ভিতর থেকে বের করে দিবে এখানে তো কোনো কিনবি নাই তারপরে দেখি কিনবি আছে কিনা আর এটা দেওয়ার নিয়ম হইলো মাসে 2 মাস পর পর এখানে নাই আচ্ছা রেখে দিই 2 মাস পর পর 2 থেকে 2.5 মাস পর পর আপনারা কবুতরকে দিবেন কোনো যদি সুস্থ থাকে তাহলে দিতে পারবেন লিটারে আপনার 2 ml করে দিবেন আর কিনবির লক্ষণটা কীভাবে বুঝবেন যে কবুতর আগে যখন 3 পট খাবার খেতো এখন কবুতরগুলো আপনার 1 পট খাবার খায় 1/2 পট খাবার খায় 2-3টা দানা খায় কবুতরগুলো আস্তে আস্তে শুকাই যাচ্ছে ভিটামিন দিতে আসছে আজকাল সেন্দ্রে সবই দিতে আসছে আস্তে আস্তে শুকাই যাচ্ছে তখন আপনি যেটা করবেন কবুতরগুলোরে ওই ওষুধটা দিবেন ওষুধটা দিলে দেখবেন ইনশাল্লাহ কাজ হবে আর আমার দৃষ্টিতে কবুতর কিনবির কোর্সটা 2 থেকে 2.5 মাস মধ্যেই করাই ভালো আর 2 থেকে 2.5 মাস মধ্যে যদি করেন তাহলে দেখবেন আপনার কবুতরের যে ইটা আছে কবুতরের যে ভিতরে যত কৃমি আছে কৃমিটা বের হয়ে যাবে তারপরে কৃমিটা বের হয়ে গেলে কবুতরের খাওয়ার চাহিদা বেড়ে যাবে কবুতর আগে থেকে বেশি খাবে অনেক সময় দেখা যায় কবুতরগুলা এই কৃমির কারণে ডিম পাড়তে চায় না ডিম পারেও না এই কারণে কোষটা করায় তারপরে কবুতরগুলা আপনারা ই করবেন কোষ করানোর নিয়ম হলো আমি যেটা করি ফার্স্টে 1 তারিখে জন্ম করাইলাম 15 দিনের মধ্যে সব কিছু করবো মানে 1 তারিখে ধরেন কৃমির কোষটা করাইলাম তারপর দেবো লিভারটরিক তারপরে ভিটামিন তারপর 15 দিন পর আবার করাবো করায় তারপরে কবুতরগুলারে খাবার দিব খাবার টবার দিয়া রেস্টে দিয়া 1-1.5 মাস বা 2 মাস রেস্টে দিব দেওয়ার পরে কবুতর চড়া দিব 2 বার বাচ্চা করবো 2 বার বাচ্চা করা কবুতরগুলো উঠাই দিব ম্যাক্সিমাম কবুতরে আমরা 2 বার করে বাচ্চা করবো করে উঠাই দিব যেমন যে এটার মাটিটা উঠাই দিব নোটটা থাকবে নোটটাতে আবার বাচ্চা দিব জোড়াটা উঠাই দিব জোড়া নিলে হবে না অর্ধেকে নিয়ে যেতে হবে যদি ভালো বাচ্চা পেতে চাই পরের বার আর শুরু থেকে যদি 2 বা 3 বার করে বাচ্চা নেই 3 বা 4 বার দিন নেওয়া যায় কিন্তু পরবর্তীতে আর এগুলো দিয়ে ভালো বাচ্চা নেওয়া যায় না 1টা করে ডিম পারে আর অনেকে বলে যে কবুতর যদি ডিম থাকে বাচ্চা থাকে এক্ষেত্রে কি কবুতরের কোনো সমস্যা হয় কি না আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চা আছে দেখেন ডিম ওভার ছিল ওইরকম টাইমে দিছি কোনো সমস্যা হয়নি এটা হলো সম্পূর্ণ আপনার হাতে আপনি চেষ্টা করবেন যে কবুতর জোড়া দেওয়ার আগে সবসময় কবুতরগুলো কিনবি গোজ দেওয়ার জন্য দিয়া তারপরে সব কিছু করে তারপর ভিতরে করবেন এরপরে যেটা করবেন কবুতরে লিভার টনিক দিবেন ভিটামিন দিবেন দেওয়ার পর দিয়া কবুতরকে একদম ভরপেট খাবার দিবেন গম রেজা তারপরে বাজরা তারপরে আছে বড় ভুট্টা ছোলা ডাবলি এগুলো বেশি খাবেন পরিণযুক্ত খাবার তাহলে দেখবেন কবুতরের ঘোরটা বাড়বে এবং কবুতরটা ভালোই করবে এখানে একটা মাদি ছিল জিরা গলা আপনাদের আগেও দেখেছি আপনারা আপনাদেরকে ওই মাটিটার যে একটা সমস্যা হয়েছিল মাটিটা আমি দেখতেছি মাটিটা শুকাই যেতেছে ঠিক আছে তো আমার ডেট ছিল 1 তারিখে 1 তারিখে আমি কোর্স করে সাধারণত 1 থেকে 15 তারিখের মধ্যে তখন 3 দিন বাকি ছিল 27 তারিখ ছিল তো চিন্তা করলাম যে কবুতরটা যদি আমি কিনবি কোর্স না করে কবুতরটা মারা যাবে আর কবুতরের ক্ষেত্রে আপনারা যেটা করবেন কবুতরের ক্ষেত্রে পরবর্তীতে কোনো শব্দ নেই ঠিক আছে পরবর্তীতে কোনো শব্দ নেই কারণ পরবর্তীতে যদি শব্দ করেন তাহলে এই ক্ষেত্রে কবুতরগুলো থাকে না ঠিক আছে আবার অনেকে বলে যে অসুস্থ অসুস্থ কবুতরকে দেওয়া দরকার নেই যে কবুতরগুলো সবুজ চুনা পায়খানা করতেছে কালো সবুজ পায়খানা করতেছে ঠান্ডা লাগছে খাবার ভালো করে খাইতে আসছে না ওইসব কবুতরগুলো আপনারা না দিয়ে ওইসব কবুতর সুস্থ করে পরে দিন আর কিনবি গোজ যদি 2 থেকে 2.5 মাস পরে দিতে পারেন আপনার কবুতর ভালো থাকবে এবং সুস্থ থাকবে অনেক সময় দেখা যায় আমার 2 বছর হয়েছে এই কারণে আমি কিনবি গোজটা কোনো ই করি না
যেটা হইছে আমার 2022 সালে হইছে 23 সালে হইছে যে কবুতর সুস্থ কবুতর হঠাৎ করে মারা গেছে এটা খুব কষ্টদায়ক পৃথিবীতে যত কবুতরের রোগ আছে আপনার চোখের সামনে হয় দুটো রোগ বাদে একটা হলো আপনার স্ট্রোক করে আরেকটা হলো কিডনি যদি হয় আস্তে 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 কবুতরটা মারা যায় এই কারণে আপনারা কিডনি কষ্ট করাবেন 2 থেকে 8 মাস পর পর করার চেষ্টা করবে 2 মাস করানো যায় 8 মাসও করানো যায় 2 থেকে 8 মাসের মধ্যে করার চেষ্টা করবে যেন 3 মাস যেন ওভার না হয় 3 মাস আগে করার চেষ্টা করবে তাহলে দেখবেন কবুতরের খাবার চাহিদা বাড়বে কবুতরটা সুস্থ থাকবে ভালো থাকবে এবং এই কিডনির কারণে অনেক কবুতরগুলো ডিম পারে না আমি দেখছি অনেক কবুতর ডিম পারে না কিডনির কারণে অনেক কবুতরগুলো মারা যায় তো আপনারা কিডনি কষ্ট করবেন কিডনি কষ্ট করার পরে দেই দেখবেন ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক হবে আর যে ভিডিওটা আমরা করছিলাম যে আমাদের কিডনি কষ্টের যে কিডনির যে মেডিসিনটা মেডিসিনটা আমি ইংলিশ স্ক্রিনে দিয়ে দেব ওখান থেকে আপনারা সুন্দরভাবে দেখবেন যতটুকু বলছি অতটুকু দেওয়ার চেষ্টা করবেন এর বেশি দিলেন না বেশি দিলে সমস্যা আছে আবার 15 দিন পরে আবার দিবেন আমাদের 15 দিন প্রায় হয়ে গেছে আমরা দিব ওই কয়দিন পরে কালকে দিতে পারি পরশুতে দিতে পারি আপনি দেখার চেষ্টা করুন আপনাদের ভিডিও কেমন লাগছে ভিডিওর কমেন্টে বলেন আরও যদি কিছু জানার থাকে কোনো মেডিসিন বা কোনো টিপস আমাদের বলবেন ইনশাআল্লাহ যতটুকু জানি এই ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদেরকে বলার চেষ্টা করব আর যারা আমাকে কল দিতে আসছেন কল অবশ্যই দিবেন কল সন্ধ্যার পরে দিলে ভালো হয় নামাজের রক্ত বাদে ঠিক আছে নামাজের রক্ত বাদে আপনার কল দিবেন বিশেষ করে আপনার 5টা সাড়ে 5টা দিয়ে দিলে ভালো হয় 5:30টাতে 6টা বা 6:30টার মধ্যে 6টার উপরে যেন না হয় কারণ ইফতারের টাইম থেকে আর সন্ধ্যার পরে দিবেন 7টা থেকে 8টার মধ্যে তাহলে দেখবেন ইনশাআল্লাহ হবে আর আমাদের কবুতরগুলো দেখতেছেন আমাদের এখানে বাতাস আসছে দেখছেন এই কারণেই গরমে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আর যদি এই গাছটা না থাকতো তাহলে অবস্থা একদম খারাপ হয়ে যেত গাছটা কিন্তু একবার ই হয়ে গেছিলো গা আপনার যা আমার এগুলোর ভিডিও দেখেন ভেঙে গেছিলো ওই ভাঙা থেকে আবার পাতা জ্বলতেছে পাতা জ্বললে আবার উপর দিয়ে উপরে উঠতে আসছে এই কারণে এখানে ঠান্ডা আছে অলরেডি বাতাস চলতেছে যাদের লোকটা আবদ্ধ থাকে অবশ্যই আপনারা ই করবেন জানলাটা উল করে দিবেন খুলে দিবেন যাতে করে বাতাস আবদার করতে পারে আর বাতাস আবদার না করতে পারলে কবুতর বাঁচাতে পারবেন এই লোকটে অনেক ই থাকে গ্যাস থাকে কারণ কবুতরের বিষটা অনেক গ্যাস গ্যাসের কারণে সমস্যা হইতে পারে এই কারণে আমি ই করে দিচ্ছি আর যেমন যে কবুতরগুলো জোড়া দিছিলাম এই জোড়াটা আলহামদুলিল্লাহ আমার যতটুকু জানে খুব ভালো একটা বাচ্চা বের হবে দেখা যাক এই মাটিতে একটাই বাচ্চা করবো আর বাচ্চা করবো না কারণ আমরা আমাদের যে কবুতরগুলো আছে কবুতর কিডনি পড়লো কিনা দেখে আসি কবুতরে কিডনি পড়তে দেখছেন কোনো সময় দেখেন কিডনি পড়তেছে দেখেন আপনারা বলেন যে কবুতর কিডনি পড়ে না দেখেন কিডনি পড়তেছে ঠিক আছে দেখেন কবুতরে কিডনি নাকি পড়ে না সেন ওষুধে কি কাজ ঠিক আছে এই ওষুধটা আস্তে আস্তে কাজ করবে যদি কিডনি থাকে ইনশাল্লাহ কবুতর বের করবে আর যদি কিডনি না থাকে তো বের করবে না দেখেন কবুতর কিভাবে বেরিতেছে আপনারা এই লতা আছে টান দিয়ে বের করে দেওয়া যায় কিন্তু টান দিয়ে বের করবো না অটো এমনি ফালাবে এটা হলো আপনার ফিতা কিনবি ঠিক আছে ওই দিন এই যে বড়গুলো আয় হায় এই দেন এই যে এখন ভালো করে দেখা যাবে হ্যাঁ এই ফিতা কিনবি এই ফিতা কিনবিটাই কবুতরি করে পড়ে গেছে দেখছেন এই ছিল আমাদের ভিডিওটা যতটা সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতর যতদিন ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ আমাদের স্কুলে দেখা হবে আল্লাহ ব্যস্ত সবাই ভালো থাকবেন